রতন, এইটা একটু ভাজার জন্য দিয়ে দাও তো। বাবা হঠাৎ বাজারে গেল কেন বলতো? তাও আবার ওই মেয়েটার জন্য? বাবা বাজারে গেছে আমি জাস্ট ভাবতে পারছি না। ভগবানও দশচক্রে পড়ে ভূত হয়, বাবারও আজকে একই অবস্থা। তোমাদের বাজার নিয়ে এসেছি। বাজার? হ্যাঁ, আর খালি বাজার নয়, বাজারের সমস্ত কাদা, এই যে মাছের রক্ত সব নিয়ে এসেছি। নরকের মতো জায়গা একটা, বাপরে বাপ, কেউ বাজারে যায়? গেলি না একদিন? একদিন না গেলি? জীবনে কোনোদিন দেখিনি যেতে। হ্যাঁ, এই প্রথমবার দেখলাম। গেলি একদিন পুত্রবধূর টানে? কাটা খায় উনে ছেড়ে দিচ্ছ ভালো বউ? সব নিয়ে এসছি, পার্শে মাছ, পাবদা মাছ, তোমার পমফ্রেট মাছ আর ওই চিংড়ি মাছ। বাবা, হ্যাঁ, তুমি এত কিছু বাজার করে নিয়েছো, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা বাবা, তুমি এভাবে মিষ্টি বৌদির জন্য এত কিছু বাজার আনলে? তা তোমাদের সেই বৌদিটি কোথায়? সে গেছে, সে শোরুমে গেছে, বাবা তাকে শোরুমে নিয়ে গেছে। সত্যি বাবারও ভীমরতি ধরেছে, তাকে শোরুমে নাকি গিনির দায়িত্ব দেওয়া হচ্ছে। যে হবে কে জানে, পুরো ব্যবসাটা না এবার লাটে উঠবে বলে দিলাম। শোনাবো একটা কথা বলবো? বলে ফেলো। প্রথম দিন অফিসের সাজে না বৌমণিকে খুব সুন্দর লাগছিল। এই তুই থাম তো, দিন অফিসের সাজে না বৌমণি, এখান থেকে যা, নিজের কাজ কর, যা। বাবা, তুমি চলে এলাম দুপুরে খাওয়ার লোভে। ওখানে সবাই লাঞ্চ টাঞ্চ করছিল, দাদু ভাই আমাকে বলল খেয়ে যেতে। না, আমি বললাম না দাদু ভাই, বাবা এত খেটে খুটে বাজারে গেছে, এত পরিশ্রম করে কত কিছু বাজার করে এনেছে, এত সবজিপাতি, এত মাছ বাজার করে এনেছে, আর আমি বাড়িতে খাবো না তা হয়? আর তাছাড়া আজকে ভাত কাপড় বলে কথা, বিশেষ অনুষ্ঠান, তাই না বাবা? আমাকে নিয়ে ওই যে গেমটা খেলার চেষ্টা করছো না, তাতে কিন্তু তুমি সফল হবে না। গেম? না বাবা, আমি আপনার বৌমা হওয়ার চেষ্টা করছি, আর আপনাকে আমার শ্বশুর মশাই করার, বলতে পারেন শিক্ষা দিচ্ছি। পরে খাব, আগে আমি বাবার হাতে ভাত খাব। বাবা কোথায়? বাবা, 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 তোর মেয়ে আজ আমাকে কবচায় পেয়েছে, তাই পুতুল নাচের মতো সুতো ধরে টানছে। ওই সুতো, ওই সুতো আমি ছেড়ে ফেলবো, নষ্ট করে দেবো ওর খেলা।
নচ নচ করে দেবো সোনা সোনা নচ করে দেবো বাবা। কে বাবা, ছবি দেখছিলেন বুঝি? বাবা এমন ভাবে ছবিটা লুকোলেন, মনে হলো কিছু গোপন জিনিস লুকোচ্ছে। আসুন, ভাত কাপড়ের অনুষ্ঠান, আসুন। তুমি তুমি যাও, আমি আমি আসছি। ঠিক আছে। নিজের হাতে খাইয়ে দে তো, খুব চেদি মেয়ে, একদম তোর মতো। বাবা খাইয়ে দিন। আপনার হাতে দুটো পথ খোলা আছে, হয় আপনি আমায় ভাত খাওয়াবেন, আর তা না হলে এই রায় পরিবারের সর্বেসর্বা পানালাল রায়কে আমি সবটা জানাবো। বাবা আপনি বাড়ির বউয়ের মুখে অন্ন তুলে দিলেন, দেখবেন মঙ্গল হবে আপনার। ঠিক বলেছ, বাড়ির লক্ষ্মীর মুখে অন্ন তুলে দেওয়া খুব ভালো কাজ, ওই তো আমাদের আসল অন্নপূর্ণা। সংসারের সবার মুখে তো এরাই অন্ন যোগায়। তুমি যে উল্টো সরে গাইছো ভালো বউ, তোর পাকাচ্ছ না, আমি নিজেকে পাল্টাচ্ছি। বাবা মনে পড়ে, অজিত ছেকড়াকে একদিন আপনি এ বাড়িতে খেতে দেননি, আর আজ আপনি নিজের হাতে তার মেয়েকে খাইয়ে দিলেন। বাবা তোমাকে কতটা ভালোবাসে আমি জানি, আর মাও, তার চেয়ে বলো যে তুমি আমাকে বলতে চাও না। কমলের বাবা প্লিজ শুনুন, আসলে আমি চুমকো, কেন তুমি আমাকে বারবার আপনি বলো, কেন তুমি আমার নাম ধরে ডাকো না চুমকো, আমাকে তুমি বলে ডাকো না।